কাতার বিশ্বকাপে যেসব অবাক করা প্রযুক্তি ব্যবহৃত হবে। বেশি দিন আর বাকি নেই ফুটবল বিশ্বকাপ 2022-এর, যা কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতার বরাবর এই পৃথিবীর বুকে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি, আর এবার ফুটবল বিশ্বকাপের সম্পূর্ণ নতুন রূপে সেজেছে কাতার। 2022 সালে ফুটবল বিশ্বকাপের অভিজ্ঞতা মনে রাখার মতো তৈরির লক্ষ্যে অনেক অসাধারণ প্রযুক্তি ব্যবহার হচ্ছে ফুটবলের এই মহাআসরে। এই ভিডিওতে কাতার বিশ্বকাপে ব্যবহার করা হচ্ছে এমন কিছু অসাধারণ প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। শীতলীকরণ প্রযুক্তি। কাতার একটি উষ্ণ দেশ, এই কথা সকলেরই জানা, আর তাই খেলার মাঠ ও দর্শক গ্যালারিতে তাপমাত্রা রাখা হয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, যা সবার জন্য বেশ স্বস্তিদায়ক। ব্যবহৃত এই শীতলীকরণ প্রযুক্তি সাধারণত শীতলীকরণ প্রযুক্তির চেয়ে 40% অধিক টেকসই ও এনার্জি এফিসিয়েন্ট। এই ইন্টেলিজেন্ট কুলিংস প্রযুক্তির অসাধারণ একটি ফিচার হলো স্টেডিয়ামে থাকা মানুষের সংখ্যার উপর ভিত্তি করে তাপমাত্রা সেট করা যাবে। সুতরাং বাইরের তাপমাত্রা যত কম বা বেশি হোক না কেন, স্টেডিয়ামে থাকা খেলোয়াড় ও ফ্যানরা অন্তত তাপমাত্রার কারণে কোনো ধরনের অস্বস্তিকর অবস্থায় পড়বে না। এছাড়াও স্টেডিয়ামের বাতাস এয়ার ক্লিন ও পিউরিফাই করা হবে বলে জানানো হয়েছে। কার্বন নিউট্রাল ওয়ার্ল্ড কাপ। কাতার অঙ্গীকার করেছে যে তারা প্রথম কার্বন নিউট্রাল ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে যাচ্ছে। কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের পাশাপাশি এই ইভেন্টের কার্বন ফুটপ্রিন্ট মুছে ফেলতে গ্রিন প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। যে কোনো দুইটি স্টেডিয়ামের মধ্যকার দূরত্ব 1 ঘন্টার কম ড্রাইভিং দূরত্বের মধ্যে রাখা হয়েছে। এতে ফ্যানরা একই দিনে 2টি বা তার বেশি ম্যাচ অ্যাটেন্ড করতে পারবে। এর ফলে অপ্রয়োজনীয় অনেক এনার্জি সাশ্রয় হবে, যা পরিবেশ ইতিবাচক ভূমিকা রাখবে। সম্পূর্ণ ডিসমাউন্টেবল স্টেডিয়াম 974, এটি প্রথমত কাতার এর ইন্টারন্যাশনাল ডায়ালিং কোড, আবার রিসাইকেলড শিপিং কন্টেনার এর সংখ্যাও এটি। আর এসব বিষয়ে গুরুত্ব দিয়ে স্টেডিয়ামের 974 তৈরি হয়েছে। এটি বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্টেডিয়াম যা তৈরি করা হয়েছে ডিকনস্ট্রাক্ট করার লক্ষ্যে। এই অস্থায়ী 40,000 সিটের ভেন্যু ডিসকাউন্টেবল করা হবে ও আফ্রিকার অনুন্নত দেশগুলোতে অ্যাসিস্ট্যান্স হিসেবে প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে। অথবা কিছু লিগাসি প্রজেক্টের সিরিজে এটি পুনরায় তৈরির কথাও শোনা যাচ্ছে। তবে এই স্টেডিয়ামের ভবিষ্যৎ সম্পর্কে এখনও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। স্মার্ট ওয়াইফাই ও চার্জিং স্টেশন। EIPM শেডিং ওয়াইন্ড টারবাইন সোলার প্যানেল ও বাইফেসিয়াল ফটোভোল্টেক প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে, যার ছায়ায় বসে ফোন USB পোর্টের মাধ্যমে বা ওয়্যারলেসলি চার্জ করা যাবে। এছাড়া EIPLMকে ওয়াইফাই হটস্পট হিসেবেও ব্যবহার করার সুযোগ রয়েছে। অ্যাডভার্টাইজিং, মিস্ট কুলিং, সার্ভাইল্যান্স ক্যামেরা, লাইটিং ও স্পিকার ও EIPLM এর অংশ। রিয়েল টাইম নেভিগেশন। দোহার আশেপাশে থাকা সেন্সরের সাহায্যে ট্রাফিক, ট্যাক্সি, পার্কিং, নতুন মেট্রো সিস্টেম এবং ভেনু এন্ট্রেন্স ও অ্যাক্সিট এর তথ্য পাওয়া যাবে একটি কাস্টম মেড স্মার্টফোন অ্যাপে। এই অ্যাপ ব্যবহার করে স্টেডিয়াম, শপিং সেন্টার ও এন্টারটেনমেন্ট ভেনুর ইনডোর স্পেসে সহজে নেভিগেট করা যাবে। দোহার আশেপাশে কানেক্টেড সেন্সর বসানো হয়েছে, যার দ্বারা কাতারের আশেপাশে সহজে চলাচল করা যাবে। এসব সেন্সর যার ফলো রিয়েল টাইম ইনফরমেশন ব্যবহার করে সেরা রাউট খুঁজে বের করা যাবে, আর এর সবই উল্লেখিত স্মার্টফোন অ্যাপের মাধ্যমে সম্ভব হবে। LED লাইটিং। স্টেডিয়ামে LED লাইটিং নতুন কিছু নয়, কিন্তু কাতার এই সামান্য বিষয়টিকেও অনন্য মাত্রায় নিয়ে গেছে, যা ফুটবল বিশ্বকাপ 2022-এ দেখা যাবে। কালার চেঞ্জিং লাইটের পাশাপাশি অনেক ধরনের লাইট ইফেক্ট এর ব্যবস্থা করা হয়েছে কাতার বিশ্বকাপের জন্য, যা আলবায়াত ও লুয়াসি স্টেডিয়ামে ওপেনিং ও ক্লোজিং অনুষ্ঠানে ব্যবহৃত হবে। এসব লাইট এনার্জি এফিসিয়েন্ট, নন টক্সিক ও সাধারণ লাইটের চেয়ে 6 গুণ অধিক সময় ধরে কাজ করে। ওয়্যারেবল ইলেকট্রনিক্স। ইতিমধ্যে কাজ চলছে এমন কিছু প্রযুক্তির মধ্যে একটি হলো ওয়্যারেবল ইলেকট্রনিক্স। কেমন হয় যদি গায়ে থাকা শার্টে থাকা সেন্সরের মাধ্যমে হার্টবিট বা হাইড্রেশন মাপা যেত?
এই ধরনের প্রযুক্তির পাশাপাশি আরও অনেক ধরনের পরিধানযোগ্য ইলেকট্রনিক্স নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে, যা কাতার বিশ্বকাপে ফ্যানরা ব্যবহারের সুযোগ পেতে পারেন। বিশেষ মুহূর্তে এই ধরনের পরিধানযোগ্য স্মার্ট ইলেকট্রনিক্স বেশ কাজে আসতে পারে। নিজেদের সিটে বসে স্মার্টফোন অ্যাপস এর মাধ্যমে ফুড অর্ডার করতে পারবেন দর্শকগণ। থাকছে না কোনো ধরনের অর্ডার লাইনে দাঁড়ানোর ঝামেলা কিংবা খেলার গুরুত্বপূর্ণ মোমেন্ট মিস করার সম্ভাবনা। অ্যাপের মাধ্যমে ফুড অর্ডার করার পর এক্সপ্রেস কিউ এর মাধ্যমে খাবার সিটে পৌঁছে যাবে রোবট রিফারি। কাতার বিশ্বকাপে আরও নিখুঁতভাবে অফসাইড ধরতে ইতিমধ্যে রোবট দ্বারা পরীক্ষা চালিয়েছে ফিফা। সব কিছু ঠিকঠাক থাকলে কাতার বিশ্বকাপে খেলার মাঠে দেখা মিলবে এসব কাতার বিশ্বকাপে ব্যবহৃত হবে এমন সব প্রযুক্তির মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।